হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রাস্ট ওয়ালেট নিয়ে। ট্রাস্ট ওয়ালেটের হ্যাকিং সম্পর্কে আলোচনা করব। আমরা যারা এয়ারড্রপে কাজ করি তারা অনেকেই ভাবি যে না জানি আমার কখন ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক হয়ে যায়। তো ভিউয়ার্স, এরকম আমরা প্রতিনিয়ত দেখি যে একজনের না একজনের ট্রাস্ট ওয়ালেট হ্যাক হচ্ছে। আজ পর্যন্ত আমার ট্রাস্ট ওয়ালেট কিন্তু কখনো হ্যাক হয়নি, তবে আশেপাশে আমরা তাকালেই দেখতে পারি যে অনেকের ট্রাস্ট ওয়ালেট হ্যাক হচ্ছে। তো এটা কী কারণে হ্যাক হয়, এই হ্যাক থেকে আপনারা কীভাবে বাঁচবেন, তো এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশনে অন করে দিবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট, পে ইনপ্রুভ সব কিছু ছোটো প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আসি যে আমাদের ট্রাস্ট ওয়ালেট কেন হ্যাক হয়। তো ভিউয়ার্স, ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয় দুইটা কারণে। একটা হচ্ছে আমরা যে আননোন সাইটের মধ্যে ওয়ালেট কানেক্ট করি, তো এই কারণে কিন্তু হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ যদি কেউ জেনে যায় তাহলে সেক্ষেত্রে হ্যাক হয়। তো ভিউয়ার্স, বেশিরভাগ যে কারণে আমাদের ট্রাস্ট ওয়ালেটগুলো হ্যাক হয় সেটা হলো আমরা যে আননোন সাইটের মধ্যে আমাদের ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করি, তো সেই কারণে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক হয়। যেমন বিভিন্ন সাইট আমাদেরকে লোভ দেখায় যে এইখানে যদি আপনি কানেক্ট করেন, এটা যদি মিন্ট করেন তাহলে আপনি $5,000 পাবেন। তো এটা আমি আপনাদেরকে একদম প্রুফ সহ দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই ভিডিও দেখেন যাদের ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়েছে, কিংবা যারা ভাবছেন যে আমার ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে সেভ রাখবো, অনেকেই ভিডিও দেখেন বক্কর চক্কর বলে যে আসলে কীভাবে ট্রাস্ট সেভ রাখা যায়, হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনা যায়। তো এসব ভিডিও দেখে কোনো লাভ নাই। আপনার ট্রাস্ট ওয়ালেট যদি একবার হ্যাক হয় তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তার কারণ ট্রাস্ট ওয়ালেট হচ্ছে সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তো এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে কিন্তু আপনি কখনোই কোনো কিছু ফিরিয়ে আনতে পারবেন না। যেটা আপনার যেটার সঙ্গে কানেক্ট হবে ওইটা কিন্তু কখনোই ডিসকানেক্ট করতে পারবেন না, তার কারণ ওইটা সম্পূর্ণ ব্লকচেইনের মধ্যে অ্যাড হয়ে যায়। তো ভিউয়ার্স, যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো আছে বাইন্যান্স, এফটিএক্স, কুকয়েন, তো এগুলোও কিন্তু হচ্ছে রিস্ক। তার কারণ কিছুদিন আগে এফটিএক্স কিন্তু অফ হয়ে গেছে, সবার ডলার টলার কিন্তু চলে গেছে। তো এই কারণে আমরা ভাবি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে যদি আমরা ডলার রাখি তাহলে একটু সেফ থাকতে পারবো। কিন্তু যখন আমরা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে ডলার রাখি তখন সেই ওয়ালেটটাও যদি হ্যাক হয়ে যায় তখন আমরা এই ডলারটা কোথায় রাখবো? তো এটা কিন্তু অনেক একটা চিন্তার বিষয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা হ্যাক হবে ওই ওয়ালেটটা আপনারা আর ইউজ করবেন না, আপনারা নতুন একটা ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন। তো আপনার যেটা হ্যাক হয়ে যাবে ওইটা কিন্তু আর কখনোই ফিরিয়ে আনতে পারবেন না, তার কারণ ওইটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, ওইটা কিন্তু ব্লকচেইনের সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আসি যে আপনারা কীভাবে এই হ্যাকিং থেকে মুক্তি পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে বিভিন্ন এয়ারড্রপে কাজ করেন তারা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হয়, যে কোনো সাইটের সঙ্গে না যে কোনো সাইটের সঙ্গে আপনাকে ওয়ালেট কানেক্ট করতেই হবে। তো এই জন্য আপনারা কী করবেন, আপনারা হচ্ছে সেকেন্ড একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ওইখানে দেখবেন একটা প্লাস আইকন আছে, ওইখান থেকে আপনারা নতুন করে একটা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন। ওইখানে আপনারা ট্রাস্ট ওয়ালেটের নাম দেবেন হচ্ছে কানেক্ট, মানে ওইটা আপনি যে কোনো সাইটের সঙ্গে কানেক্ট করতে পারবেন। ওইটাতে আপনি কোনো ডলার বা কোনো কিছু রাখার দরকার নেই, জাস্ট শুধু ফি রাখবেন কিছু পরিমাণ, যেমন বিএনবি ফি রাখলেন, ম্যাটিক ফি রাখলেন, অল্প পরিমাণ কিছু। আর আপনার যেটা হচ্ছে একদম ইয়া ওয়ালেট থাকবে, হোল্ডিং ওয়ালেট থাকবে, যেটার মধ্যে আপনার ডলার টলার সব কিছু বেশি রাখবেন, ওই ওয়ালেটটা দিয়ে কখনোই আপনি কোনো সাইটের সঙ্গে কানেক্ট করবেন না। এমনকি আপনি যখন সোয়াপ করবেন, প্যানকেক সোয়াপ বা ইউনি সোয়াপ এসব সাইটের সঙ্গেও আপনি কখনো কানেক্ট করবেন না। এসব সাইটের সঙ্গে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা রিস্ক থাকবে। এখন বলবেন যে ভাই তাহলে আমরা প্যানকেকসোয়াপ থেকে কীভাবে টোকেনটা বাই করবো আমাদের মেইন ওয়ালেট দিয়ে? দেখেন ভাই, আপনার যদি মেইন ওয়ালেটে ডলার থাকে তাহলে আপনারা কী করবেন, আপনার ওই ডলারটা আপনার হচ্ছে সেকেন্ড ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করবেন। সেকেন্ড ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে আপনি ইউনিসোয়াপ বা প্যানকেকসোয়াপ যেখান থেকে সোয়াপ করেন না কেন, ওইটা সোয়াপ করে টোকেনটা করার পর আপনার হচ্ছে মেইন ওয়ালেটের মধ্যে আপনি ট্রান্সফার করবেন, তাহলে আপনার ওয়ালেটটা সেফ থাকবে। তার কারণ ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যদি কখনো হ্যাক হয় তাহলে কিন্তু ওইটা আর ফিরিয়ে আনা সম্ভব না। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। আমার ট্রাস্ট ওয়ালেট কখনো হ্যাক হয় নাই, কিন্তু ভবিষ্যতে হতে পারে, তো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো ভিউয়ার্স, আমার ট্রাস্ট ওয়ালেটের এনএফটি সেকশনে আসলে এখানে দেখতে পারবেন হ্যাকাররা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে ওয়ালেট হ্যাক করার জন্য। এখানে দেখেন আমাকে কিন্তু $100 একটা রিওয়ার্ড পাঠাইছে, এখানে $1250 USDC আমাকে রিওয়ার্ড পাঠাইছে, এরকম অসংখ্য এনএফটি আপনারা দেখতে পারবেন। 1 ইথেরিয়াম আমাকে পাঠাইছে, এখানে 1000 USDC পাঠাইছে। তো হ্যাকাররা কিন্তু প্রতিনিয়তই ট্রাই
করে যাচ্ছে ওয়ালেট হ্যাক করার জন্য। তো আমরা যদি ওদের ফাঁদে পা না দেই তাহলে কিন্তু আজীবনও আমাদের ওয়ালেটটা হ্যাক করতে পারবে না। তো অনেকেই আছে বোকাশোকা মানুষ, তারা কি করে, এইখানে 1250 USDC পাইছি, এটা সেল দিয়ে একটা বাইক কিনবো। তো তারা করে কি, এনএফটিটা এখানে ক্লিক করে, এনএফটিটা ক্লিক করার পর সেল করতে যায়, সেল করতে গিয়ে ওদের ওয়ালেটের সঙ্গে কানেক্ট হয়ে যায়। কানেক্ট হইলেই এইখান থেকে হচ্ছে আপনার এনএফটিটা কোনোদিনও সেল হবে না, বাট আপনার এখান থেকে ওয়ালেটটা হ্যাক হয়ে যাবে। আপনার ওয়ালেটের মধ্যে যে কোনো ডলারই রাখেন না কেন, ওইটা কিন্তু ফুস হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই জন্য বেশি আমাদেরকে লোভ করা যাবে না, লোভ করলে কিন্তু আমাদের ওয়ালেটটা হারিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এইখানে দেখেন, যখন আপনি 1250 USDC দেখবেন তখন কিন্তু আপনার মাথা ঠিক থাকবে না, তখন আপনার মনে হবে যে এনএফটিটা আমাকে সেল করতেই হবে যেভাবে হোক। তো ভিউয়ার্স, এনএফটিটা সেল করতে গেলেই কিন্তু আপনি ধরা খাবেন। তো ভিউয়ার্স এইখানে দেখেন আরও কিন্তু অসংখ্য এখানে এনএফটি আছে, তো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া কান্ট্রি থেকে কিন্তু করে। তো এগুলো হচ্ছে, এখন কথা হচ্ছে যে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেসগুলো কোথায় পাচ্ছে। তো এগুলো আমরা যখন প্যানকেক সোয়্যাপে সোয়্যাপ করি, তো এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু সবসময় বিএসসি স্ক্যানের মধ্যে থাকে, ওইখান থেকে ওরা অ্যাড্রেসগুলো নিয়ে যারা বেশি সোয়্যাপ করতেছে, যাদের ওয়ালেটে বেশি ডলার আছে তারা কিন্তু দেখতে পায়। তো ওইটা কিন্তু আপনি বিএসসি স্ক্যানেও দিলে দেখতে পারবেন যে আপনার ট্রাস্টের মধ্যে কত ডলার আছে। তো ওই অনুযায়ী কিন্তু ওই ওয়ালেটের মধ্যে তারা প্রতিনিয়তই হচ্ছে ফেক টোকেন, ফেক এনএফটি সেন্ড করতেছে, যাতে ওই এনএফটিটা আপনি সোয়াপ করেন বা ওই এনএফটিটা সেল করেন বা ওই টোকেনটা সোয়াপ করেন, তখন কিন্তু ওদের কাছে অ্যাক্সেসটা চলে যাবে, তখন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ডলারগুলো চলে যাবে। সো ভিউয়ার্স, এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা না হয় ওয়ালেট কানেক্ট করলাম না, আমাদেরকে তো এয়ারড্রপে জয়েন করার জন্য অ্যাড্রেস সাবমিট করতে হবে, অ্যাড্রেস সাবমিট করলেও কি আমাদের ট্রাস্ট ওয়ালেট হ্যাক হবে? না ভাই, আপনার অ্যাড্রেস সাবমিট করলে কখনোই ট্রাস্ট ওয়ালেট হ্যাক হবে না, যদি না আপনি কখনো ওয়ালেট কানেক্ট করেন। ধরেন সাপোজ আপনি হচ্ছে একজন, আপনি অন্য এলাকায় গেছেন, ওইখানে একজন চোর আছে, তো আপনি চোরকে আপনার বাড়ির অ্যাড্রেস দিলেন, সেই অ্যাড্রেস দিলেই কিন্তু চুরি করতে পারবে না। আপনি যদি ওই চোরকে ডেকে বাড়িতে আনেন তাহলে কিন্তু আপনার ঘর ফাঁকা করে নিয়ে যাবে। তো এরকম হচ্ছে সেম কাহিনী, আপনি যদি কাউকে অ্যাড্রেস দেন তাহলে কিন্তু হ্যাক করতে পারবে না, কিন্তু ওই লোককে যদি আপনি বাড়িতে ডেকে আনেন, মানে ওয়ালেটে ডেকে আনেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার ওয়ালেটটা ফাঁকা হয়ে যাবে। তো আশা করি বোঝাইতে পারছি। তো ভিউয়ার্স, আশা করি সবাই সতর্ক থাকবেন, যে কোনো সাইডের সঙ্গে আপনারা কানেক্ট করবেন না, তাহলে আপনার এয়ারড্রপের টাকাটা বেঁচে যাবে। এরকম কিন্তু অনেক ফাঁদ করে যে ওয়ালেট কানেক্ট করার অনেক সিস্টেম আছে, তো আপনারা এগুলো অ্যাভয়েড করে চলবেন। আর আমরা যেসব সাইটের মধ্যে কানেক্ট করতে বলবো সেই সব সাইটের মধ্যে আপনারা কানেক্ট করবেন, আদারওয়াইজ আপনারা এমনি যে এক সাইডে থাকবে আপনাকে ইনবক্সে দিবে, তো ওগুলো কিন্তু হচ্ছে স্প্যাম, তো ওগুলো থেকে হচ্ছে ওয়ালেট কানেক্ট করা থেকে দূরে থাকবেন। অনেকেই আপনাকে বলবে যে আমি ওপেনসিয়া থেকে হচ্ছে এয়ারড্রপ পাইছি, এখানে কানেক্ট করলে আপনি এনএফটিটা পাবেন, এই এনএফটিটা হচ্ছে $1200-1400 সেল হচ্ছে, আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করেন। তো কখনোই এই কাজটা কেউ করবেন না। আমাদের, আমরা যে এয়ারড্রপগুলো শেয়ার করি বা সাইটগুলো শেয়ার করি, এগুলো কিন্তু 100% ভেরিফাইড করে শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন নোটিফিকেশনে অন করে দেবেন, এবং ভিডিওতে মাস্টারটা লাইক।